দেখো বন্ধুরা, দুটো মাছ কেটে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর এর মধ্যে আমি কিছু পরিমাণে মশলা অ্যাড করব বা মশলা তৈরি করব, সেটা দেখো। তো মাছটা চলো মাখিয়ে নেওয়া যাক। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হবে। এবার মাছটা মাখানোর পর একটা মশলা করব, সেটা আমি মিক্সিতে বেটে নেব। সেটা হচ্ছে সর্ষে কিছু পরিমাণে, একটু পেঁয়াজ কুচি আর কিছু আদা কিছু রসুন। এই মশলাটা আমি মিক্সিতে নিয়ে এটা আমি পেস্ট করে নেব। তো দেখো মিক্সিতে নেওয়া হয়ে গেছে, মশলাটা রেডি করে নেব আমি এখন। তো মিক্সিটা ঘুরিয়ে নিলাম, তো দেখো মিক্সিতে বাটা হয়ে গেছে, আমার পেস্ট রেডি। এরপর কড়াইয়ের মধ্যে মাছটা ভাজার জন্য কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, আর তেলটাও গরম করতে দেবো খুব ভালোভাবে। এরপর তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা খুব ভালোভাবে ভেজে নেব, লাল করে ভাজতে হবে। তো চলো মাছটা ভেজে নেওয়া যাক। তো মাছগুলো দিয়ে দেওয়া হলো, এরপর মাছটা অনেকক্ষণ রেখে দেব, কিছুক্ষণ ভাজতে দেবো। এক পিঠটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর অপর পিঠটা ভাজবো। তো দেখো বন্ধুরা, মাছটা মোটামুটি আমার খুব ভালো ভাজা হয়ে গেছে, দুপাশটাই ভাজা হয়ে গেছে। আর এই অবস্থায় আমি মাছটা এখন তুলে নেবো একটা পাত্রে। তো দেখো মাছটা তুলে নিচ্ছি, চলো। মাছটা তুলে নেওয়া হলো, এরপর আমি মশলা রেডি করব। তো কড়াই একটু তেল নিয়ে নিলাম, এর মধ্যে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করব, আর একটা টমেটো কুচি কেটেছি সেটা দিয়ে দেবো। তো টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব আমি, এরপর কিছু পরিমাণে লবণ অ্যাড করব। তো চলো পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে, এরপর দিয়ে দেওয়া হলো টমেটোটা। টমেটোটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তারপর কিছু পরিমাণে লবণ অ্যাড করব। আর লবণটা স্বাদ বুঝে অবশ্যই তোমরা দেবে। তো লবণ দিয়ে খুব ভালো করে টমেটো আর পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নেব। দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি ওই কিছু পরিমাণে মশলা অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এই মশলাগুলো অ্যাড করার পর মশলাটা আরও খুব ভালো করে একটু ভেজে টেজে নেড়ে নেব, নেড়ে একটু কষিয়ে নেব। তারপর আমি যে পেস্ট করে রেখেছি মিক্সিতে যে মশলাটা, ওই মশলাটা এখানে দিয়ে দেব। তো দেখো এই মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর মিক্সিতে যে পেস্ট মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। তো এরপর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়। তো খুব ভালো করে নেড়ে চেড়ে এটা পেস্টটা মিশিয়ে দিলাম, মশলাটা একসাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হলে একটা আলুকে চার টুকরো করে রেখেছি, সে আলুটা দিয়ে সেই আলুটার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো চলো আলুটা দিয়ে দিলাম, এরপর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চলো দেখো বন্ধুরা, মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জলটা অ্যাড করব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এই কষানো অবস্থায় এর মধ্যে আমি কিছু পরিমাণে জল অ্যাড করব, আর সেই জলের মধ্যে আলুটা সেদ্ধ করে নেব। তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেল, এর মধ্যে এবারে কিছু পরিমাণ জল অ্যাড করছি। পরিমাণ মতো অবশ্যই তোমরা জল দেবে। আর জলটা দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো, কিছু পরিমাণ 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর কি। তো চলো ঢাকা দেওয়া যাক। 10 মিনিট পর বন্ধুরা আমি ফিরে এসলাম, দেখো ঝোলটা ফুটে গেছে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে, আর এর মধ্যে মাছ দুটো দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটতে দেব, আর কিছু কিছু পরিমাণ ঝোলটা ফোটার পর ঝোলটা একটু পরিমাণ কমে যাবে, তারপর আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর লবণের পরিমাণও খুব ভালো আছে, ঝালও ঠিক আছে। তো আমার মোটামুটি রেডি হয়ে গেল মাছের এই ঝোল, মাখা মাখা ঝোল রেসিপি। তো তোমাদের কীরকম লাগলো এটা জানাবে, আমি এটা এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে লাইক করে পাশে থাকবেন। আর তাহলে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।